আসসালামেকমতলি ববরকাত কামিল ছাত্রবন্ধু জরা বিামিল হনার পট টু পড়াশোনা করছো আগামীতে রমজানের পরেই পরীক্ষা হবে সম্ভবত সেই সম্পর্কে সেই কোশ্চিনটি কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চিনটি আজকে আলোচনা করব অর্থাৎ যারা নন সেমিস্টার যারা সেমিস্টার অন্তর্ভুক্ত নয় আলিয়া ইউনিভার্সিটি যে আর্ট স্টাডি সেন্টার সেই সেন্টারে পড়াশোনা করো তাদের জন্য এই কোশ্চিনটি আজকে আলোচনা করব ইনশাল্লাহ এটি উপকৃত হওয়ার একটা বিষয় তাই আলোচনা করি এই দেখতে পাচ্ছেন যে দু হাজার আঠারো বি এ কামিল হোনার্স পার্ট টু পেপার ফাইভ উসুল আল হাদিস অ্যান্ড তারিক আল হাদিস ফুল মার্ক হান্ড্রেড টু ইন্টু টেন সমান টোয়েন্টি অর্থাৎ দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে দশ দশটায় দু নম্বর করে কুড়ি নাম্বার টাইম চার ঘন্টা যেহেতু এটা অনার্স পেপার চার ঘন্টা করে সময় থাকে তো আমরা দেখব একের প্রশ্নগুলি প্রথমে আজীব আন আশিরাতি আন আসিলাতিল তালিয়াতি নিচের যে কোন দশটি প্রশ্ন দাও একের আলিফ প্রথম প্রশ্ন লেখা আছে মা হুআল হাদিসুল গরিব গরীব হাদিস কাকে বলে আসনাদ ও ইসনাদ মানহুমা ওয়াহিদুন আও আম মুখতলিফুন সনদ আস সনদ ও ইসনাদের মানা হুমা ওয়াহিদুন মুখতলিফুন এই দুটির মানা এক না আলাদা তারপর আমরা জিম দেখব बाएं পরে জিম মাজা তারিফু আনিল হাদিস متروک متروک হাদিসের তারিফটা কি সেটা আমাকে লিখতে বলেছে এখানে তারপরে মা ওয়াল হাদিসুল আজিজ ইনদাল মুহাদ্দিসিন হাদিসে আজিজ কাকে বলে মুহাদ্দিসদের নিকট মুহাদ্দিসরা কোন হাদিসকে আজিজ হাদিসকে বলেছেন সেই সম্পর্কে লিখতে হবে মা হিয়া উসুলুল হাদিস উসুল হাদিসটা কি জিনিস সেটা সম্পর্কে লিখতে হবে তারপরে ওয়াও নাম্বার উক্ত মানাল হাদিসাইন সাজ ও মোয়াল্লাল ইস্তলাহান এই যে দুটো সাজ আর মোয়াল্লালের মানে লিখতে হবে ইসলাম মানে পরিভাষিক অর্থ উক্তব সাতিল বিলাতুল ওফাত তু ইল ইমামিন মুসলিম রহমাতুল্লাহ রহমাউল্লাহ তালা বলছে উক্তুব সনাতিল বিলাদাতু তুমি লেখো যে তার জন্ম এবং ওয়াল ওয়াফাতু তার মৃত্যু লিল ইমামি মুসলিম রহমাউল্লাহ তালাম ইমাম মুসলিম রহমাউল্লাহ তালা পবস্ত সালে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেছেন যা তার উপরে নাম্বার হা মাল ফারুকু মা আল ফারুকু বাইনাল গিবাতি অল ভুতান গিবত ও ভূতানের মধ্যে পার্থক্যটা কি নম্বর তো আরাফাল মুদ্রিচ অল মুভাম হাদিসে মুদ্রিচ ও মুভাম সম্পর্কে আলোচনা করতে বলেছে পরিচয় দিতে বলেছে ইয়া নাম্বার মাতা তুফিয়া সুফিয়ান সাউরি রহমান লাউ তালা ও আইনা। সুফিয়ান সাউরি রহমান লাউ তালা কখন কোথায় মৃত্যুবরণ করেছেন এটা লিখতে বলেছে তারপরে নাম্বার কাফ একের কাফ যে প্রশ্ন আছে আইনা তুফিয়া আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ তালানহু ও মাতা আইনা তুফিয়ার আবদুল্লাহ মাসুদ আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ কোথায় মৃত্যুবরণ করেছেন ও মাতা এবং কখন হুর্র তারিখুল বিলাতুল আলী আইসা রাজিয়াল্লাহ তালানহু আয়সা রাজি আল্লাহ তাল তারিখটার জন্ম তারিখটা লিখতে বলেছে নাম্বার মিম শেষের প্রশ্নটা দেখবো ওখতুবুল ইসমুল কামিল ইবিন শিহাব জুহুরি ইসমের শিহাব জুহুরির সম্পূর্ণ নামটা আমাদেরকে লিখতে হবে তারপরে দু আজিব আন আসিরাতি সামানিয়াতি মিন আসিরাতিল তালিয়াতি তোমরা নিচের যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও আমরা দেখতে পাচ্ছি আটটি প্রশ্নের উত্তর দিলে পাঁচ আষ্টে চল্লিশ এবং পাঁচ নম্বর প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন দেখবো

যদি আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আগামীতে আমি আলোচনা করব যে গত বছর অর্থাৎ দু হাজার উনিশের যে কোশ্চিনটি ছিল যে দু হাজার উনিশ বি কামিল হনাস পার্ট টু পেপার ফর সাবজেক্ট উসুল আলহাদিস অ্যান্ড তারিক হাদিস এই কোয়েশ্চেনটি আলোচনা করব এবং সম্পূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। সে আলোচনা দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি হলি হোলিমদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ উপকৃত হবে এবং বেশি কিছু জানতে চাইলে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ